জাগির হইসু কিল্লে, তাড়াতাড়ি তাড়াতাড়ি মুতি আসি, হুতি যাও, তোমরা জাগির হইসু কিল্লে, জাগি থাকবে দরকার নাই। জাকির আলী ম্যাচটারে ফিনিশ করে দিছে, কোনো সমস্যা নাই। দেখো না, টিভি টিভি ডাইরেক্ট বন্ধ করে তুইছি, আর টিভি দি কাজও নাই, টিভির আর কোনো কাজই নাই। আর টিভির দুর্দান্ত খেলা খেলছে জাকির আলী ভাইয়া, তোর কাছে লাল সালাম ভাইয়া, লাল সালাম। যে ম্যাচটা তুই খেললি ভাইয়া, 4 বলের 1 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলি ভাইয়া, চমৎকার করছো, চমৎকার ভাইয়া, আমরা সবাই খুশি ভাইয়া। এমন ম্যাচ, 196 রানের টার্গেটের ম্যাচ, তোমরা যেই যে স্টাইলে খেলছো দুর্দান্ত ভাইয়া, দুর্দান্ত। জাস্ট মাথা নষ্ট, মাথা নষ্ট। এখন রান করতেছে রিশাদ হোসেন, বাংলাদেশের বলার ভাইয়া, কি করবি তোর রান? এগুলো অন্তত পোষাইলো, যেহেতু যে 43 রান দিছস, এগুলো অন্তত পোষাইলো। মানে মনটা ভালো করিবার কোনো সুযোগ নাই, সারাদিন বাগানে কামলা দিছি। খাগড়াছড়ির তুন সিটাঙ্গাইছি, সিটাঙ্গের তুন নওগাঁ, নওগাঁর তুন সাভার, আসছি বাগানে, সারাদিন বাগানে কামলা দিছি, কামলা দিয়ে কাজকর্ম শেষ করি, এখানে খেলা এটা সাইবেল লেবইছি। ওরে বাবা রে, ওরে বাবা, 20 বলে 82 রানের ঝড়ো ইনিংস খেলো এখন তোমরা, আর কি করবে? হ্যাঁ, দুধি গোসল করা ছাড়া আর কোনো উপায় নেই। 26 তারিখ প্লেনের টিকিট আগে থেকে বুকিং করে রাখো, কারণ 25 তারিখ তো আমাদের বিগ ম্যাচ, বিগ টিম আফগানিস্তান, আফগানিস্তানের লগে আমাদের ব্যাটসম্যানরা তানজিদ আজ্জা, জুনিয়র তামিম, জুনিয়র তামিমের খেলা দেখি মেজাজটা খারাপ হয়ে গেছে। তার নিয়ে তো এতদিন ধরে কথাবার্তা বলিনি, আজ্জা মেজাজ খুবই খারাপ হয়েছে। সে ম্যাচটারে এত স্লো বানাইছে, এত স্লো, মানে এত স্লো বানাইছে বলার মতো না, বলার মতো না। সে ম্যাচটারে সে শুরুতে কাজ করে দিছে, এটা তুমি তো শরীফুল ইয়ারও ভালো আছিল, শরীফুল নাজমুল হোসেন শান্তর শিষ্য লিটন কুমার দাস, মানে এই জীবনে হেতের আক্কল হইতো না, এই জীবনে হেতের আক্কল, হেতারে যদি আপনি কোনো কাজে লাগান, কোনো কাজেও মনে করেন যে হেতে মন বসাইতে পারতো না, মানে ক্রিকেট খেলার ভিতরে এগুলোর মনই নাই, এগুলোর মন যে কোন জায়গায়। এবং 196 রানে যে ম্যাচের টার্গেট, কাবিলাতি করি তো ক্যাপ্টেন, আগে কি টসে দিতে ফিল্ডিং লইছে, রান করছে এবার ইন্ডিয়া 196, এখন ওই 196-এর বিপরীতে কিভাবে করি ম্যাচ খেলা উচিত, ওইটাও কি আমাদের মাথার ভিতরে নাই, ওইটা আমাদের মগজেই নাই, মানে কেমনে ম্যাচটা খেলতে হবে এটা আমাদের মাথার ভিতরে বিন্দু মাত্র কোনো ধারণা নাই। আইসে গেছে, আইসে গেছে, আইসে গেছে, আইস আসছে লিটন, যাচ্ছে লিটন, আসছে লিটন, যাচ্ছে লিটন, রানের খাতা খোলে না, আর তো ভাই চলে না, চলে না রে, চলে না, তারপরও সালাই দিব, জোর করি হইলে সালাই দিব, মানে সালানো সারা আর কোনো কিছু করবেন নাই। ওই যে সুপার হিটে গেছে, এটাই বহুত, এটার জন্য তাদেরকে সাধুবাদ জানাও, বিমানবন্দরে ফুলের মালা লইব, আপনারা একে অপেক্ষা করেন, ঠিক আছে? এছাড়া আর কোনো উপায় নেই তো, আর কোনো উপায় নেই, কি করবেন আর? তাহির হৃদয় ভালো কিছু করতে পারেন, সাকিব আল হাসান ভাইয়া আর কি কমু ভাইয়া, এসছে একটা সাইড মারছে, একটা ছক্কা মারছে, বোলিংও দুর্দান্ত লেভেলের বাজে করছে, কিছু করবেন না ভাইয়া, আর হইতেছে না ভাইয়া, নামের উপর আর মনে করেন যে জায়েজ হইতেছে না ভাইয়া, আপনার নামের যে প্রভাব, ওই প্রভাব আপনি আর রাখতে পারতেছেন না ভাইয়া, কি করবেন? ড্রাইভিং সিটে তো আপনি আর নাই, আপনি আর ড্রাইভিং সিটে নাই ভাইয়া, গাড়িটা অন্য কেউ চালাইতেছে, আপনি এখন প্যাসেঞ্জার হয়ে গেছেন ভাই সাকিব ভাইয়া, প্যাসেঞ্জার, একটা ফিনিশার নাই। মাহমুদুল্লাহ রিয়াদ এখন এই রিশাদ পোলার্ডের লই কি করব, মানে ম্যাচ তো আমরা অলরেডি ফুটি গেছি, একটা সম্মানজনক স্কোরের তো একটা ব্যাপার আছে, একটা সম্মানজনক স্কোরের তো ব্যাপার আছে। যেই ম্যাচে টার্গেট 196, 196 এরকম টার্গেট কোন সাউথ আফ্রিকা দিছিল, কার সাথে? যুক্তরাষ্ট্রের সাথে। ওই ম্যাচটা যুক্তরাষ্ট্র 18 রানে হারছিল, যুক্তরাষ্ট্রের ব্যাটিং অ্যাপ্রোচ দেখছিলেন, শেষ বল পর্যন্ত তারা ফাইট করে গেছে, লাস্ট দিয়ে মনে করেন যে আপনার এই কাসুগির আবাদা আসি, ম্যাচটারে কন্ট্রোলে এনেছে, কাসুগির আবাদা 19 নম্বর ওভারে ম্যাচটা তার কন্ট্রোলে নিয়ে নিছে, এটাই তো বলারদের কাজ। আর আমাদের বলাররা কোথায় বল ফেলতে হইব, কোন জায়গায় ফেলতে হইব, কেমনে করি যে ব্যাটসম্যানে এই বলটা মারছে, এখন পরের বলটা আমার কোন অ্যাঙ্গেলে দিতে হইব, কোন টাইমে স্লোয়ার দিতে হইব, কোন টাইমে বাউন্স দিতে হইব, কোন টাইমে একটু বলটা রেখি, একটু টার্ন করাই দিই, একটা ইনসুইং ফেলাই দিই, ওই খেলার ভিতরে আমরা নেই ভাইয়া। আরে ম্যাচ তো আমরা হারমু, এটা তো আমরা আগের তুনি জানি যে আমরা ম্যাচটা হারমু, তোরা মারি খেল, মারি খেল হচ্ছে কুদ্দুর, মারি অন্তত যদি একটা মনের ভিতরে শান্তি দিতে পারতি। রিশাদ হোসেন ছক্কা মারে, আমি টিভি বন্ধ করে দিচ্ছি, আমি গেলে ক্রিক বাজে স্কোর দেখবো, এখন রিশাদ হোসেন ছক্কা মারতেছে, মানে একটা বলার, রিশাদ হোসেন একটা মতো দুটা মারে দিছে ছক্কা, একটা বলার আসি রান করতেছে, আর এ নেশাখোর, আমরা তো নেশাখোর, কি করবো এখন, আমরা যারা ক্রিকেট খেলা দেখি, ক্রিকেট হয়ে গেছে আমাদের এক ধরনের নেশার মতো। রিশাদ হোসেন 6 বলে 2 ছক্কা মারে দিছে, চিন্তা করি দেখছো নি,
ছয় বলে 2 ছক্কা মারি দিছে, কারে কারে বানাইলো এতে? অক্ষর প্যাটেল, আর্শদীপ। পর্তুগালের খেলা দেখো, যাই যাই পর্তুগালের খেলা দেখো। পর্তুগাল অলরেডি কি তিনটা গোল দিয়ে দিয়েছে, যদিও আমার প্রিয় প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো গোল পায় নাই। কাকা ক্যামেল লিগ থেকে আইসবার ভরে কাকা এখানে কোন প্রকার গোল টোল পাইতেছে না, তারপরও ভালোবাসা আর কিছু করবেন নাই, আর কিচ্ছু করবেন। 13 বলে 66 রান, কতগুলো ছক্কা মারলে 13 বলে 66 রান হয়? 6 10 60, 10 বলে 6 11 66, 6 11 66। হ্যাঁ, বরাবর যদি 11টা ছক্কা মারতে পারি তাইলে মনে করো যে কি আর কিছুটা হইতে পারে। আর এখন দোয়ায় কাজ হইতেছে না, দোয়া দোয়ার কাজ হইতেছে না আর এখন, দোয়া টোয়া ব্যাগ কিছু বাদ, মানে জাস্ট আশাহত হয়ে গেছি যে সারাদিন কাজকর্ম করি আসি, এখানে রুমের ভিতরে বসি, ঠিক আছে রুমের ভিতরে বসে এখানে খেলাটা দেখবো। ও সরি ভুলে এসছি, চলি এসছি, আমি সরি, আমি এটা ইচ্ছা করি দেখাই না, ভুলে মিস্টেক মিস্টেকে চলি এসছি, এখানে আরাম করি হুতি হুতি এখানে খেলা দেখবো, এই সুযোগ নাই, এই সুযোগ নাই। আবার মারছে বলো স্যার, কি কয় কি রে রিষেদ দে, রিষেদ দে কি শুরু করছে? রিষাদ তুই তো মনটা ভালো করে দিলি ভাইয়া, আরে তুই তো অক্ষর প্যাটেল রে, আবার বানাইছস রে ভাইয়া, আবার বানাইছস, আবার বানাইছ। রিষাদের তুন খেলা শিখো, কেমনে করে ছক্কা মারন লাগে এটা রিষাদের তুন শিখি আসো। এই ফোলাটা সে শ্রীলঙ্কার লগে তুন দেখতেছি, ওরে মার এই ফোলাটার হাতে যে পরিমাণ, তো এরপরে রিষাদ রে নামাও, আফগানিস্তানের লোকের রিষাদ রে আগে কি, রিষাদ রে নামাও, ফিনিশার রাখছে জাকের আলী রে, আর ম্যাচ ফিনিশ করার কোন রিষাদ হোসেন। লজ্জা থাকা উচিত, লজ্জা 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 থাকা উচিত। এই রিষাদ ফোলাডা বিন্দুমাত্র লজ্জাঙ্গর ভিতরে নাই, চিন্তা করছ 8 বলে 24। যে মাইটে দিতেছে রিষাদ, ওরে রিষাদ রিষাদ রে, আহ রিষাদ তুই যদি ভাইয়া আর একখানা আগে যদি নামতে রে ভাইয়া, 8 বলে ছক্কা মারে দিছিস 3 গা ভাইয়া, আহ ওই সিল্লাই সিল্লাই 138 40, অত ছ নাই আসে আমরা 50 60 যাইতে পারি। এই জুনিয়র তামিম মেসেডের স্লো করছে, তার ভিতরে তাও তো আজকে একখানা করি মাইট দেখছি, কার নাজমুল হোসেন শান্ত ছক্কা মারছে, জীবনে এর চাইতে বড় তৃপ্তি, এর চাইতে বড় শান্তি আর কিছু হইতে পারে না। বুমরা রে বানা ভাইয়া, তুই বুমরা রে একটা ছক্কা মার ভাইয়া, আমার কলিজার ভিতরে শান্তি আইব রিষাদ, ঠিক আছে বলারটারে আমার খুব ভয় লাগে, তুই বুমরা রে একটা ছক্কা মার ভাইয়া, একটা ছক্কা মার আমার কলিজার ভিতরে কেন শান্তি আইব ভাইয়া, একটা ছক্কা মার। আমরা দেখি খালি সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, মানে ম্যাচ হেডারে টেস্ট ম্যাচ বানাইবো আর একসি, আরে ওটা একটা সম্মানজনক স্কোর তো করবি একটা। হ্যাঁ রিয়া মাহমুদুল্লাহ রিয়াদ ভাই মারেন না একখানা ভাইয়া, এটাই তো শেষ বিশ্বকাপ শেষ, রিষাদ চুনা রিষাদ প্যাকেট, ব্রাভো ব্রাভো রিষাদ ব্রাভো, এরকম ইনিংস খেলতে হবে ভাইয়া, এটা হচ্ছে রিয়াল টি-20 প্লেয়ারের ইনিংস, যে 9 বলে 28 রান, 10 বলে 24 রান, সরি মার ভাইয়া যা, তুই আর কি করবি ভাইয়া, তুই আর কি করবি, তুই রান যেগুন দিছিলি এগুলো অর্ধেক তুলি দিছিস বাস হয়েছে তো, আর বাকি যেগুলো দিয়েছে এগুলো তো হেটেও করতে পারে না, এগুলো তো হেটার দ্বারে গেছেও নাই, তুই আর কি করবি ভাইয়া। মাহমুদুল্লাহ ভাই আপনি আর থাকি কি করবেন, আপনি আর থাকি কি করবেন, আপনার দুই একটা সাইজ সক্কা দেখান না। নিহাল দে তোমাকে রিষাদ বাবা আউট হয়ে গেছে, তোমার বাবা, তুমি এনার রিষাদ রাব ডাকছো, তোমার আম্মার লগে হাঙ্গা বসেছিল যে রিষাদ, তো তুমি রিষাদকে বাপ ডাকছো, ইয়েলে বলে রিষাদ তোমার আব্বা হয়েছে। হ্যাঁ আমার আব্বার নাম তো আমি জানি, ভোটার আইডি কার্ডে আমার আব্বার নাম কি সেটা আমার মুখস্থ আছে, এলাকার মানুষজন জানে, এখন তোমার আব্বা যদি রিষাদ হয়ে থাকে তাহলে তুমি রিষাদকে খুঁজি বাইর করো নিহাল ভাইয়া, তোমাদের তানজিম সাকিবকে বলো যাতে ওর অ্যাটিটিউডটা ঠিক করতে, না হলে বিরাট তোমার পেছনে খুলে লাঠি ঢুকিয়ে দিবে। কিল্লে আমি বিরাট কোহলির বিরাট বড় ফ্যান, বিরাট কোহলি কি ঈশ্বর হয়ে গেছে কই, কেন এতে বহুত বড় কিং হয়ে গেছে কই, হ্যাঁ উইকেট পাওয়ার পরে সেলিব্রেশন হবেই, সে কি বিরাট কোহলির রে থাপড়াইতে গেছে না মাইতে গেছে বিরাট কোহলি রে, ফালতু কথাবার্তা বলো কিল্লে, হ্যাঁ ফালতু কথাবার্তা বলো কিল্লে, বুমরা ছক্কা মারতে পারলে আমার এতে আউট হয়ে গেছে। বুমরা বলারটা খুব ডেঞ্জারাস বলার, মানে এই বলার
ইন্ডিয়ার এই বোলারটার প্রশংসা না করলে কোনোভাবেই না। এই বুমরা হচ্ছে এমন একটা প্লেয়ার, সে ম্যাচের মুভমেন্ট বুঝি কি, ব্যাটসম্যানের কন্ডিশন বুঝি, ব্যাটসম্যানের দুর্বল জায়গায় সে বল করে, সে আগে রিড করে ব্যাটসম্যানের যে এই ব্যাটসম্যানটা কোথায় বল দিলে কি এই ব্যাটসম্যানটা চুন হয়ে যাবো, এবং বুমরা ঠিক ওই জায়গায় কি বলটা করে, কখন ইয়র্কার দিতে হইব, কখন লো ফুলটাস, কখন একটু স্লো, কখন একটু কি বাউন্সার দিতে হইব, এটা বুমরা ভালো করে জানে। ঠিক আছে, এই জন্য আমার বলারটারে ভালো লাগে। দুর্দান্ত একটা চার হয়েছে মেহেদি, ও শেখ মেহেদিও তো আছে, আজ যে তো ব্যাটসম্যানের অভাব নাই, কারণ দুটা পেসার নিয়ে নেমেছি, যে চিন্তা করো ইন্ডিয়ার এগেনস্টে দুটা পেসার নিয়ে, মানে চিন্তা করছে যে স্পিনার দেখি ম্যাচ এটা কোলাইয়া লেবো, উল্টা স্পিনারদেরকে কোলাই ফেলছে, স্পিনার দুগারে মারি ব্যাকেট বানাইয়া লেছে, সাকিব ভাই আর হয়েছে রিশাদ রে মারি ডাইরেক্ট ফাগল ফাগল বানাইয়া লেছে। মাহমুদুল্লাহ রিয়াদ পার্ট টাইম বলার, দুই ওভারে 8 রান দিছে, খারাপ কিছু করে না, তাকে আর দেয় নাই, ভাইছে যে দিলে হয়তো লাস্টের দিকে মারতে পারে। ঠিক আছে, মাহাদি, শেখ মাহাদিও ভালো বল করছে, উইকেট যদিও পায় নাই, সে মোটামুটি চেষ্টা করছে আর কি। মেহেদি শালা কুফা, ওরে নিলে খেলা হারে, আরে ভাই আমাদের টিমই কুফ হয়ে গেছে ভাই, মেহেদির দোষ দিলাভ কি, মেহেদির দোষ দিতে লাভ নাই, আমাদের পুরো টিমই কুফা, চিন্তা করছি অন্তত 18-20 রানে যদি ম্যাচটা হারি আমরা বলতে পারবো যে না আমাদের ব্যাটসম্যানরা অ্যাটলিস্ট কি এগ্রেসিভ হইতেছে, খেলার প্রতি তাদের সেই আগ্রহটা আছে না, এখন দেখতেছি যে এলাও হেই কদু, যেইলাও এই হেই কদু, মেজাজটা এমনি খারাপ হয়ে রয়েছে, কেন আগে হোটেলের ম্যানেজার আসি উল্টাপাল্টা কথাবার্তা বলি, মাথাটা তো এমনি খারাপ হয়ে রয়েছে, যে লাস্ট ওভার আশদীপ ওয়াইড দিছে, আরে মাহমুদুল্লাহ ভাই মারেন না ভাই, মারেন না ভাই, ছয় বলে, ছয় বলে অন্তত একটা হইলে সাইড মারেন না ভাইয়া, লাস্ট ওভারে আসি কি ঠুকাবেন, উইকেট এগুন কি বাড়ি তুলে যাবেন, কেন উইকেট এগুন বাড়ি তুলে যাবেন, বাড়ি তুলে যান উইকেট এগুন, বাড়ি তুলে যান, টমেটোর খাট্টা রান্দি খাইয়েন, মারেন মাহমুদুল্লাহ ভাই মারেন, আজ ভালো লাগেন না ভাই কিচ্ছু, মাথাটা খারাপ হয়ে যায় পুরা। সাইড ওভারে 13 রান দিয়েছে, 2 উইকেট পাইছি বুমরা, একটা বলার রে ভাই, একটা বলার, মিরাজ রে বাদ দিছে, কেটা মিরাজ রে বাদ দিছে, আঙ্গ বড় সাসা মুরব্বী, সবার মুরব্বী, মাহমুদুল্লাহ ভাই কি করতেছে, আরে ভাই লাস্ট ওভার এত নাটক করিয়া লাভ নাই তো, মেসেজটা ফুটি গেছেন ভাই, লাস্ট বল পর্যন্ত ওই ফাইট ওই অ্যাগ্রেশনটা দেখাই দইব তো ভাই, কি খেলা খেলতেছেন মানে বুঝলাম না ভাই বিষয়টা। সিদ্ধার্থ চ্যাটার্জি বিগ ফ্যান ফ্রম রাজশাহী, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, টেক লাভ ফ্রম নওগাঁ। লুৎফুন্নাহার দোলন, এক্সপেকটেশন রাখিলাম না, এক্সপেকটেশনের খেতা রেখিলা, এক্সপেকটেশনের ধারে গেছো আমরা নাই, এরে মেহেদি আল্লাহর দোয়াই লাগে রে ভাইয়া, তুই মার মার ভাইয়া, সারিগা বল আছে তুই মার ভাইয়া, একটা শক কইলো মার, অন্তত শান্তি দেখ কেনা ঘুম যাবে লাই, অন্তত 150টা কর ভাইয়া, আর বেজ্জতি করিস না, 150টা কর, 150টা কর, পর্তুগাল অস্থির খেলতেছে, রোনালদো তো গোল পাইতেছে না রে ভাইয়া, পর্তুগাল অস্থির খেলি লাভ হইব কি, ঠুকাই ঠুকাই মারে লাস্ট বলে, আরে ওটা উইকেট এগুন কি বাড়িতে লই যাবি না, উইকেট এগুন তিনটা উইকেট থাকলে আমাদেরকে রান বোনাস দিব, মারবি ওটা কোথায় না মারবি, এগুন অর্ধেক শক্তি দিয়ে মারলে কি, এগুন অর্ধেক শক্তি দিয়ে মারলে শক্ত হয়ে যায়, আর আমরা পুরা শক্তি দিয়ে মারে কি, সার্কেল ফার করতে মারি না, তোদের সামর্থ্য ফাইনাল পর্যন্ত কি কে, আবার আবার কমেন্টে ভাই 200 রান করার মতো মন মানসিকতা বাংলাদেশ, 200 রান না করুক বাবুরে, অন্তত 170-180 যদি এভাবে প্র্যাকটিস করতে থাকি আগামী এক বছরও তো কি ভালো একটা রেজাল্ট আমরা পামু, চিন্তা করছো নি লাস্ট ওভারে কি নাটকটা শুরু করছে, মাহমুদুল্লাহ ভাই মেজাজটা খারাপ হয়ে যাইতেছে ভাইয়া, নিতে পারতেছি না আর, আজ যে কোনোভাবে নিতে পারতেছি না, এগুলা পেন এগুলা নিতে পারতেছি না,
আহমেদ রাব্বি ভাই আমরা কেমনে মারুম? এটা তো বোলিং পিস। হ্যাঁ এতক্ষণে ভালো কথা বলছো, এটা বোলিং পিস। ওই যো মাহমুদুল্লাহ ফ্যাকেট, গুড ভাইয়া। আপনি বহুতক্ষণ পরে একখানা ব্যাট চালাইছিলেন সাহস করি, আর আপনি চুনা প্যাকেট হয়ে গেছেন হতে হতে। আমাদের আসলে আমাদের টিমে একটা মেসি দরকার আছিল, একটা লিওনেল মেসি যদি আমাদের টিমে থাকতো তাহলে কিছু একটা করতে পারতাম। সরি, এটা তো ক্রিকেট, এটা তো ফুটবল না, এটা তো ক্রিকেট। আমাদের দরকার সুনীল নারিন, অথচ আমরা পাই গেছি নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, জাকির আলী, তানজিদ তামিম, আমরা পাই গেছি তাদেরকে, কিচ্ছু করিবার নাই। মাহমুদুল্লাহ ভাই যে খুব দুর্দান্ত বাজে খেলছেন আপনি, সরি টু সে, খুব দুর্দান্ত বাজে খেলছেন। এত স্লো ম্যাচ মানছে গেলেন আমি ইয়া টি টোয়েন্টির ভিত্তিতে। এক্স এস আবদুল্লাহ ভাই আপনি যে ক্রিকেট নিয়ে লাইভ করেন এতে আপনার সময়টা লস না ভাই, আমরা নির্লজ্জ বেহাইয়া, শেষ 50 রানে জিতে গেছে কই, টাটা গুড বাই।